কেমন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস নম্বর 93 বলছে, আন্না রাসূলুল্লাহ খারাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হইলেন বাড়ি থেকে মসজিদ নববীতে। ফাকামা আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ালেন আর বললেন, মান আবি, তাহলে এই হুযাইফার ছেলে ছিলেন আব্দুল্লাহ। উনি জিজ্ঞেস করলেন যে আমার পিতাকে, এই এই ব্যক্তি যার সম্পর্কে বললাম যে লোকেরা কি করতো, অনেকে সমালোচনা করতো, সন্দেহ করতো যে তার পিতা মনে হয় এই নয়, হুযাইফা নয়। ফাকাল, আবুকা হুযাইফা, তোমার পিতা হচ্ছে হুযাইফা। সুম্মা আকসারা আইয়াকুল, তারপরে যখন আরও কেউ জিজ্ঞাসা করা শুরু করেছে তখন রাসূল বলে, সালুনি, চলো তোমরা জিজ্ঞাসা করো, যা মন লাগে তাই জিজ্ঞেস করো। রাগ করে অনেক সময় বলা হয় না, যা ইচ্ছা হয় তাই কর, করতে বলে কি ওইটা হুকুম, না মন খারাপ করে বলে, হ্যাঁ যা ইচ্ছা তাই খা, তাই না, যা পারবি তাই কর, এইরকমই যা ইচ্ছা হয় জিজ্ঞেস করেন, যা ইচ্ছা হয় তোমরা জিজ্ঞেস করো। ফাবারাক উমার রাদিয়াল্লাহু আনহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন, ফাবারাক উমার ওয়ালা রুকবাতাইহি, দুই হাঁটুর ভরে উমার রাদিয়াল্লাহু আনহু বসে গেছেন, হাঁটু পেড়ে বসে একেবারে নত জানু হয়ে বসে গেছেন উমার রাদিয়াল্লাহু আনহু। ফাকালা, তারপর বলছেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান, আমরা আল্লাহর ওপর সন্তুষ্ট হয়ে গেছি, রব হিসাবে তাকে পেয়ে যে আল্লাহকে রব মানতে পেরেছি, অবিল ইসলামে দিনান, এবং ইসলামকে জীবন বিধান হিসাবে, দিন হিসাবে পেয়েছি, সন্তুষ্ট হয়ে গেছি, পেয়ে অবি মোহাম্মদিন মোহাম্মদ সাল্লামকে নবী রসুল হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি, সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। এই দোয়ার বড়ই ফজিলত রয়েছে, এই দোয়ার বড়ই ফজিলত রয়েছে বিভিন্ন হাদিসে। এই দোয়াটি যখন বললেন তখন ফাসাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, রাগটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। জি হ্যাঁ, তাহলে এ থেকে বোঝা গেল যে ওস্তাদ প্রয়োজন রাখতে পারে, বক্তা প্রয়োজন রাখতে পারে, শিক্ষক স্কুল মাদ্রাসা যেখানকারই হোক না কেন, ছোট বড় প্রতিষ্ঠান যেখানে হোক না কেন, প্রয়োজনে রাখতে পারে, কিন্তু অপ্রয়োজন রাগা, তারপরে জুলুম করা, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, যেখানে রাখতে হবে না যেখানে সেখানে রেগে যাওয়া, সবসময় রাগ দেখানো, অসন্তুষ্ট থাকা ছাত্রদের ওপর, এগুলো খারাপ জিনিস, এগুলো খারাপ জিনিস। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, রাগের সময় যদি না রাগেন তো ছাত্ররা বেয়াদব হয়ে যাবে, মাথায় চড়ে নেবে, আদব কায়দা শিখবে না। আর যদি রাগের জায়গা নয় তবুও রাগেন, তাহলে ছাত্ররা অবাধ্য হয়ে যাবে। ভালো করে শুনে রাখ, ছেলে মেয়েদের ক্ষেত্রে এরকম, ছেলে মেয়েদের কি দুইটো দিয়ে তরবিয়ত দিতে হবে, শাসনও করতে হবে, আদরও করতে হবে। যারা শুধু আদর দিয়ে প্রতিপালন করে তাদের ছেলে মেয়েরা খারাপ হয়েছে নিঃসন্দেহ, আর হবে। আর যারা শুধু ধমক চমক দিয়ে আর শাসানি দিয়ে মারধর করে ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করে, তাদের ছেলে মেয়েরা অবাধ্য হবেই, বিদ্রোহী হবেই, আর রিয়াকশনে খারাপ হয়ে যাবে, কোনোটাই ফলপ্রসূ নাই। সুতরাং মধ্যম পন্থা হচ্ছে, লা তারফা আসাকা আদাবান, আদবের লাঠিটা উঠাবেন না, উঠিয়ে রেখে দিবেন না, মানে একটু চমক ধমক রাখবেন, একটু ভয়ও যাতে থাকে বাপ মা বলে, আর আদর স্নেহ বাপ মায়ের কাছে পাই পাবো এটাও যেন থাকে। আদরের সময় আদর করবেন, স্নেহের সময় স্নেহ করবেন, ভালোবাসার সময় ভালোবাসবেন, খেতে বসেছে একসাথে আর তখনই রাগারাগি শুরু করেছে, এটা তো ভালো, কিন্তু লেখাপড়া করতে বলছেন, পড়তে বসতে বলছেন, গড়িমেশি করছেন, না আজকে পড়বো না, আচ্ছা ছেলে যেটা বলো শুনো, আজকাল কিছু লোকেরা আছে, ছেলে বলছে না না আমি আজকে কোরআন পড়বো না, আচ্ছা ঠিক আছে তোর মন, না 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 এভাবে ছাড়া যাবে না, এভাবে ছাড়া যাবে না, আপনি ছেলেকে মানুষ করতে না, পড়তেই হবে, পড়া ফরজ কাজ পড়তেই হবে। জি, আজকে মসজিদে যাব না, না যেতেই হবে, তাহলে চাপের মুখেও ছেলে মেয়েদেরকে রাখতে হবে, ছাত্রছাত্রীদেরকে রাখতে হবে, আর আদর স্নেহ করতে হবে, যাতে করে জ্ঞানী ছেলে মেয়েরা বুঝে যে আমার বাবা মা আমাদের সার্বিক কল্যাণ চায়, এখন মাঝে মাঝে কষ্ট লাগলেও পরে বুঝবে যে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে মানুষ করার চেষ্টা করেছে, বড় করার চেষ্টা করেছে, আল্লাহ আকবর। এবং অন্তর থেকে দোয়া করবে এইসব ছেলে মেয়েরা, এইসব ছাত্রছাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে,
এবাদত বন্দিগির ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, ছেলে মেয়েদের প্রতিপালন ক্ষেত্রে, শিক্ষকদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন, ছাত্রছাত্রীদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের উপকারী জ্ঞান যেন দান করেন এবং উপকারী জ্ঞান মোতাবেক আমাদের আমল করার ভালো সুন্দর করে তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল দিন জাল দাওয়াতে আল্লাহ আমাদেরকে যেন সফলতা দান করেন, দাওয়ার কাজে সবসময় থাকার যেন তৌফিক দান করেন, সার্বিক জীবনে বরকত দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান হাইয়্যা লানা মিন আমরিনা রাশাদা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।